হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি একটা হিন্দি ফিল্মের রিভিউ করতে চলে এসেছি যার নাম হলো ঝুন, যেটা 4th March 2022 থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। দিস ফিল্ম ইজ রিটেন, ডিরেক্টেড, স্ক্রিন প্লে এবং ডায়লগস দিয়েছে নাগরাজ, পোপটরাও, মঞ্জুলে, এবং এখানে কাস্টিংয়ে আছে শ্যানশাহ অফ বলিউড, অমিতাভ বচ্চন, এছাড়াও আকাশ থোসার, রিঙ্কু রাজগুরু সহ আরও অনেকে। তো ফিল্মটা আমি দেখলাম এবং আমার কেমন লাগলো এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ফিল্মটা ডিউরেশন কিন্তু 3 ঘন্টার কাছাকাছি এবং এই ফিল্মটা কিন্তু একটা বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা অ্যাবাউট পার্সন নেমড বিজয় ভার্সে, যে কিন্তু একটা এনজিওতে স্লাম সসার বলে একটা গ্রুপ ক্রিয়েট করেছিল উইথ দ্য পিপল অফ স্লামস। তো ওনার রিটায়ারমেন্টের কাছাকাছিতে উনি যে কলেজে স্পোর্টস টিচার ছিল তার পাশেই একটা স্লাম থাকতো এবং সেই স্লামের কিছু বাচ্চা কাচ্চা ছিল যারা নানা রকম কাজের সাথে যুক্ত ছিল, যে কাজগুলো আনএথিক্যাল, এবং সেই আনএথিক্যাল কাজগুলোর থেকে যাতে ওরা বাইরে বেরোতে পারে তাই জন্য ওদের একদিন খেলার মাঠে দেখে যে তারা খুব ভালো ফুটবল খেলছে এবং সেই ফুটবল খেলাটা দেখে সে খুব ইমপ্রেসড হয় এবং তাদেরকে নিয়ে একটা গ্রুপ বানায় যেখান থেকে তারা স্পোর্টস একাডেমিতে একটা নাম করে। এবং আলটিমেটলি স্পোর্টস একাডেমিটা যেতে গিয়ে তার যে জার্নিটা হয়, যে স্ট্রাগলটা তাকে ফেস করতে হয়, সেটা নিয়েই হচ্ছে এই ফিল্মটা। তো এই ফিল্মটার গল্পটা কিন্তু ভীষণই একটা স্টিরিওটিপিক্যাল গড়, মানে এরকম টাইপের স্পোর্টস ড্রামা আমরা অনেক জায়গায় দেখে এসেছি। তো হোয়াট মেক্স দিস ফিল্ম ডিফারেন্ট ফ্রম দি আদার ফিল্মস, এটাই হচ্ছে ব্যাপার যে এই ফিল্মটাতে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে না, সেই ট্রিটমেন্টটা কিন্তু ইউজুয়াল নয়। ফার্স্ট অফ অল আমি একটা কথা অবশ্যই বলে দেবো, এই ফিল্মটা কিন্তু কমার্শিয়ালাইজভাবে তৈরি করা হয়নি, তো হয়তো এই ফিল্মটা কিন্তু প্রত্যেকের পছন্দ নাও হতে পারে, কারণ এই ফিল্মটার মধ্যে যে ডিলিংসগুলো দেখানো হয়েছে সেই ডিলিংসগুলো কিন্তু একটু অন্যরকম ওয়েতে দেখানো হয়েছে। বিকজ যারা নাগরাজ মঞ্জুলের কাজ দেখেছে তারা জানে সে কিন্তু খুব ডেপথে গিয়ে গল্প দেখানোর চেষ্টা করে এবং খুব ভেতরে যায় যেখানে আর কি লোকেরা যেতে চায় না। যেরকম এখানে একটা স্লাম ফ্র্যাটার্নিটির লোকেদের দেখানো হয়েছে, তো স্লাম ফ্র্যাটার্নিটির লোকেরা কীরমভাবে নিজেদের জীবনযাপন করে, তারা কতটা বাজে ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে, সেগুলোর ওপর খুব ডিপলি কিন্তু ফিল্মটাতে দেখানো হয়েছে। মানে একটা বিশাল বড় স্টার কাস্ট কিন্তু এখানে দেখানো হয়েছে যারা ডেবিউটার হিসাবে আছে। আই এম সরি আমি প্রত্যেকের নাম নিতে পারছি না, কিন্তু এখানে এতজন আছে এবং প্রত্যেকে এত সুন্দরভাবে নিজেদের অভিনয়টা করেছে, মানে তোমাদের মনে হবে ইউ আর ওয়াচিং দেম ডিরেক্টলি ফ্রম দ্য স্লামস। ইভেন দ্য হেয়ার কাট, দেয়ার বডি ল্যাঙ্গুয়েজ, দেয়ার ওয়ে অফ টকিং, প্রত্যেকটা জিনিসের ওপর এত সুন্দর নুয়ান্সেস দিয়েছে, সেই নুয়ান্সেসগুলো সত্যি তোমাদেরকে দেখে মনে হবে যে হ্যাঁ মানুষটা মানে একটা কিছু রিয়ালিটি আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। এবং বিজয় ভার্সের যে লাইফটা সেটাও কিন্তু ভীষণই একটা খুব ছিমছাম একটা লোক এবং সে কিন্তু কখনো মনে করে না যে কোনো মানুষ কোনো মানুষের থেকে আলাদা, সে সবসময় প্রত্যেককে একসাথে নিয়ে চলার চেষ্টা করে এবং তার কলিগরা কিন্তু সেটা নিয়ে সবসময় তাকে একটা জেলাসি ফিল করতো। তো সেরকমই একটা কিন্তু জিনিস এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তার সাথে সাথে এখানে টেকনিক্যালি ফিল্মটা কিন্তু ভীষণ সাউন্ড। এখানে একটা কথা বলা হয়েছে যেটা অমিতাভ বচ্চন পুরো সবার সাথে শেয়ার আউট করেছিল, যে একটা প্লেন যখন ওড়ে প্লেনের যে উইংসগুলো থাকে সেই উইংসগুলোতে হাওয়ার ট্যাকল করে স্ট্রাগল করে প্লেনটা কিন্তু ফ্লাইট নেয় উপরে। তাই জন্য আমাদের জীবনটাও কিন্তু ওই প্লেনের মতো, তো আমাদের যখনই কিন্তু স্ট্রাগল করতে হবে তখনই নানা রকম বাধা বিপত্তি আসবে, তো আমাদের কিন্তু নিজেদের ব্যালেন্সটাকে মেনটেন করতে হবে। সেই জিনিসটাকে কিন্তু এই ফিল্মটার মধ্যে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছে। এবার আমি আসি ফিল্মটার ব্যাকগ্রাউন্ড স্কোরটা। ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটার মাধ্যমে ড্রামাটা এনহ্যান্স হয় এবং তার সাথে সাথে এগোয়। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই বলবো, যেহেতু এই ফিল্মটা 3 ঘন্টার কাছাকাছি কিছু কিছু জিনিস এই ফিল্মটার মধ্যে একটু স্ট্রেচি মনে হবে, কেন কি ইটস এ স্পোর্টস ড্রামা এবং স্পোর্টস ড্রামাটা ইউজুয়ালি একটু যদি কমার্শিয়াল অ্যাপিল না থাকে, যেরকম ফর এক্সাম্পল আমরা চাক দি ইন্ডিয়া দেখেছি বা লাগান দেখেছি, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কি বলবো ড্রামাটাইজড এফেক্টটা অনেক বেশি ছিল। এখানে ড্রামাটাইজড এফেক্টটা বেশি নেই, কিন্তু এই ফিল্মটার মধ্যে চেষ্টা করা হয়েছে যেই জিনিসগুলোকে আমরা কখনো দেখতে চাই না বা কখনো স্ক্রিনের মধ্যে ফুটাতে চাই না সেইগুলোকে নাগরাজ, পোপটরাও, মঞ্জুলে কিন্তু আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছে। অমিতাভ বচ্চন কিন্তু এই ফিল্মটার হিরো হতে পারে, কিন্তু আমি বলবো এই ফিল্মটা জান কিন্তু এই ঝুনটা যারা কিভাবে ঝুন থেকে নিজেদের একটা স্ট্যান্ড আউট পারফর্মার দিয়েছে, মানে এই খেলার মাধ্যমে নিজেদেরকে কতটা গ্রুম আপ করেছে এবং আলটিমেটলি ওই ওয়ার্ল্ড কাপ লেভেলে যখন সকার খেলতে যায় সেখানে প্রত্যেকের যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু খুব সুন্দর লেগেছে। দুটো সিন আমি এখানে অবশ্যই বলবো। একটা সিন হচ্ছে যখন ওই ওদের গ্রুপের মধ্যে একজন মারা যায় ওই কয়লা পাচার করতে গিয়ে, এবং মারা যাওয়ার পরে তাদের একটা স্মৃতি দেখায় যে ও খুব ভালো সিতার বাজাতে এবং সিতার বাজানোতে সারে জাহাজে আচ্ছা গানটা বাজায়, এবং যেহেতু ওটার কোনো ট্রেন নেই তাই জন্য গানটা বাজাতে গিয়ে মানে
একটু সুরের উল্টাপাল্টা হচ্ছে, কিন্তু ওই উল্টাপাল্টাতে হচ্ছে যে সেটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে বুঝিয়েছে যে তারা যদি শিক্ষাটা পেত তাহলে কত আরো ভালো ভালো সিতার বাজাতে পারতো। এছাড়া আরেকটা সিনের কথা বলছি, একদম লাস্ট একটা ছেলের ভেরিফিকেশন হয়নি এবং ভেরিফিকেশনটা হওয়ার টাইমে তখন ওর পকেটের মধ্যে একটা ছুরি ছিল এবং অবভিয়াসলি ওদের মধ্যে এই জিনিসগুলো সবসময় থাকে, তো ওটার জন্য এয়ারপোর্টে ও ঢুকতে পারছে না। তো ওই সিনটাকে যেভাবে দেখানো হয়েছে যে এয়ারপোর্টের যে গেটটা আছে সেটা সাপোজ ধরো একটা ব্যারিয়ার তোমার এই লাইফ আর ওই লাইফের মাঝে, তো ও যখন ওকে ঢুকতে দিচ্ছে তখন ওকে ঢুকতে দিচ্ছে না, বিকজ অলওয়েজ ওই সেন্সারটা কাজ করছে যে ওর পকেটে একটা স্টিলের কিছু জিনিস আছে। তো আলটিমেটলি ওটা যখন বের করেও ফেলে দেয় এবং ওখান থেকে যখন পাস অন করে, ওই সিনটাকে যেভাবে দেখিয়েছে যে ও নিজের একটা পাস্ট লাইফ ছিল সেটাকেও একদমই বাদ দিয়ে তারপরে মুভ করলো হচ্ছে আরেকটা লাইফে যেখানে পুরো প্রসপেরিটি তার জন্য ওয়েট করছে, এই জিনিসগুলো আমার মনে হলো খুব সুন্দরভাবে দেখিয়েছে। হ্যাঁ, হয়তো এই ফিল্মটা অনেকে বলতে পারো যে এটা কি থিয়েটার্সে দেখার জন্য অ্যাপ্লিকেবল, আমি বলবো তোমরা যদি এরম টাইপের ভিন্ন ধরনের ফিল্ম দেখতে পছন্দ করো যেখানে একটু অন্যরকম অ্যাপিল অ্যাড অন করছে তাহলে অবশ্যই ফিল্মটা থিয়েটার্স গিয়ে দেখো এবং একটু টাইম নিয়ে যেতে হবে, কারণ ফিল্মটার ডিউরেশন কিন্তু নিয়ারলি 3 ঘন্টা, নিয়ারলি না 3 ঘন্টাই বলা যেতে পারে, কারণ কি 2-3 মিনিট কম মানে সেটা 3 ঘন্টাই। তো যাই হোক, তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম ঝুন্ড। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো দেখে নিতে পারো। টিল দেন স্টে টিউনড।